পূজার প্রসাদ নেওয়া কি মুসলিমদের জন্য হারাম? আর কেন? মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল। একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে, মুসলিমদের নিষেধ করেছে খাওয়া যাবে না। তো প্রিয় দর্শক, একটি হিন্দু বোন প্রশ্ন করলেন যে মুসলিমের ভাইরা কেন হিন্দুদের প্রসাদ খেতে পারবেন না, আর কেন বা হারাম হিন্দুদের প্রসাদ? তো নিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন সোহেবের ডাক্তার জাকির নায়ক, যে হিন্দুদের প্রসাদ খাওয়া কেন হারাম, কী কারণে হারাম। তো এই নিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন সোহেবের ডাক্তার জাকির নায়ক। তো ভিডিওটি শুরু করার আগে আপনার যদি ডাক্তার জাকির নায়ককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনার যদি ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলুন আমরা শুনুনি যে হিন্দুদের প্রসাদ খাওয়া কেন হারাম আমাদের মুসলিম ধর্মে। তো চলুন আমরা শুনুনি সোহেবের ডাক্তার জাকির নায়কের মুখ থেকে। আমার প্রশ্নটা হলো, পূজার প্রসাদ নেওয়া কি মুসলিমদের জন্য হারাম, আর কেন? বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কিনা। প্রসাদ, এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে। হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয়। পবিত্র কোরআনে মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদদামু ওয়ালামুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরি আল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস খাওয়া, আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয় সেটা আমাদের জন্য হারাম। আর এই কারণেই পূজার প্রসাদ নিয়ে খাওয়া এটা হারাম ইসলামে। আপনি বেদেও দেখবেন, বেদের কথা বলছে, কারণ বেদ পরিষ্কার ভাবেই বলেছে নাতাস্তি প্রতিমা আস্তি, মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, তার কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই। তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ। তাহলে দেখছেন যে বেদও এর বিরুদ্ধে কথা বলছে, এটা ভুল। মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল। একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে, মুসলিমদের নিষেধ করেছে খাওয়া যাবে না, নেওয়া যাবে না, এটা ভুল বোন। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, আরেকটা ব্যাপার, আমি একজন শিখ, মাঝে মধ্যেই গুরুদুয়ারায় যাই। গুরুদুয়ারাতে কোনো মূর্তি নেই, মূর্তি পূজা হয় না, গুরুদুয়ারাতেও প্রসাদ বিলানো হয়, এটাকে বলে কানা প্রসাদ, এই প্রসাদও খাওয়া যাবে না, এরকম করার কারণটা কি? সুন্দর প্রশ্ন। এই প্রসাদ তো কোনো মূর্তির উদ্দেশ্যে না। হ্যাঁ ঠিক বোন, আমি আপনাদের গুরুগ্রন্থের একজন ছাত্র। কঠিন জবাব দিচ্ছেন। দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদি গ্রন্থ গুরুগ্রন্থ, এখানে ঈশ্বর একাত্মবাদ নিয়ে বলা হয়েছে। সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই, ছবি নেই, মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে, রাহিম, কারিম, আল্লাহ, অনেক নামে এখানে আমাদের মিল আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন, যদিও শিখরা এমন কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে, তারপরও তারা উপাসনা করে, গ্রন্থকে মনে করে গুরু, কারণ গুরুর এখন নেই। আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস। শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ, এখানে তারা পরোক্ষভাবে একদম খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে। আর এমনকি গুরুগ্রন্থ বলছে স্রষ্টা খাওয়ার প্রয়োজন হয় না, তাহলে আপনারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন? পবিত্র কোরআনে সূরা আনামের 14 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টাকে খাবারগুলো কেন দিচ্ছেন, কেন দিচ্ছেন তাকে? তাহলে বোন আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না, আপনারা গুরুগ্রন্থ মেনেও চলছেন না। মহান স্রষ্টার কোনো খাবারের প্রয়োজন হয় না, তিনি কোনো খাবার ছাড়াই টিকে থাকবেন, তিনি সবাইকে খাবার যোগান দেন। আশা করি উত্তরটা পেয়েছেন। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে মুসলিম ধর্মে কেন হিন্দুদের প্রসাদ খাওয়া হারাম। তো মার্শাল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন সোহেবের ডাক্তার জাকির নায়ক। তো প্রিয় দর্শক, ভিডিওটিতে আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।